আসসালামু আলাইকুম আই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের উদ্দেশ্যে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হলো কি করে আপনারা বিভিন্ন আনলিমিটেড ফ্রি ডাউনলোড করতে পারেন বিভিন্ন মার্কেট প্লেস থেকে। অনেক সময় দেখা যায় অনেকে বলে ভাই ডিজাইন করতে যে কিছু ডিজাইনের ডিজাইন আমার থিম দরকার, সেক্ষেত্রে ডাউনলোড করতে পারতেছি না, এবং সেক্ষেত্রে কি করে ডাউনলোড করব, এবং সেক্ষেত্রে আমি কি করে কিছু জিনিস নিয়ে আমি সেখানে মডিফাই করব এবং সেটা আমার একটা নতুন কনসেপ্ট দিব, বা অনেকের অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে একটা ডিজাইন করতে গেলে। তো যারা একদম নতুন, যারা ইলাস্ট্রেটর ফটোশপ নিয়ে কাজ শিখতেছেন, তাদের জন্য এই মার্কেট প্লেস গুলো খুব ভালো কাজে লাগবে ইনশাল্লাহ। তো চলেন আমি দেখাই আপনাদেরকে। তো এখানে আসার পর এই যে আমি প্রথম যে সাইটটা দেখাবো সেটা হলো ফ্রিপিক। ফ্রিপিকে ভালো যথেষ্ট পরিমাণ ফ্রি ডাউনলোড করা সম্ভব। যেমন আমি ফ্রিপিক একটু আসে দেখাই আপনাকে, সাইটটা ভিজিট করাই। এখানে দেখেন ফ্রিপিক সাইট, ফ্রিপিকে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ ডিজাইন, প্রচুর ডিজাইন। এখানে প্রিমিয়াম ডিজাইনগুলো হয়তো আপনি ডাউনলোড করতে পারবেন না, এখানে কিছু অ্যামাউন্ট চাইবে, এবং আদারওয়াইজ যতগুলো ডিজাইন আছে চাইলে আপনি এগুলো ডিজাইন ডাউনলোড করে নিয়ে আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন। একেবারে কোনো ফ্রিতে সবগুলো কাজ করতে পারবেন ডাউনলোড করে নিয়ে। এবং এখানে মিনিমাম 10, এখানে যদি আপনার 3টা ডিজাইন প্রথমে আপলোড করতে পারবেন, আর আদার্স হলো বাকি যদি আপনার লগিং অপশন থাকে, যদি আপনার কন্ট্রিবিউটর হয়ে থাকেন এখানকার, তাহলে আপনার এখানে মিনিমাম আরো 10টা ডিজাইন এখানে লগইন করবেন। কন্ট্রিবিউটর হয়ে যাওয়ার পর এখানে আরো মিনিমাম 10টা ডিজাইন পার ডে, আরো প্রায় তাহলে 13টা ডিজাইন আপনি আপলোড করতে পারতেছেন। যে ডিজাইনগুলো আপনার অনেক কাজে লাগবে এবং আপনার বিভিন্ন মার্কেট প্লেসের জন্য বিভিন্ন কাজের সুবিধার্থে সেগুলো আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে এই সুযোগটা আপনাদের এখানে নিঃসন্দেহে দেওয়া আছে। তো এই আমি মনে করি এই জিনিসটা আপনারা অ্যাপ্লাই করবেন আপনাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে, তাহলে আপনাদের হয়তো কাজ করে অনেক সুবিধা হবে। এবং যেহেতু ফ্রি সার্ভিস দিয়ে রাখছে, সো কেন আপনি সাপোর্টটা নিবেন না? যেহেতু আপনারা নিজেরাও ডিজাইনার, তো আমার মনে হয় এখান থেকে হেল্প নিলে আপনি প্রচুর পরিমাণ ডিজাইন এখানে অলমোস্ট দেওয়া আছে। আপনারা সাইটটা ভিজিট করলেই বুঝতে পারবেন। এখানে এখানে দেখেন পিএইচডি ফাইল, যাদের পিএইচডি ফাইল দরকার পিএইচডি ফাইল ডাউনলোড করতে পারবেন। যেমন এখানে যদি আপনার এই ধরনের কোনো একটা ফাইল দরকার হয়, এখানে কিছু ওই যে সোশ্যাল অফার গুলো যদি আপনার অনেক সময় মনে হয় যে না আপনার কোনো অন্য ক্লায়েন্টের জন্য দরকার, সেগুলো আপনি এখানে নিতে পারবেন। এছাড়াও প্রচুর পরিমাণ অপশন আছে এখানে ফ্রিপিকে। সবচেয়ে বেস্ট যারা ডিজাইনের কাজ করেন সবাই এখানে আসে, এবং এখান থেকে সবাই আশা করি কিছু না কিছু একটু হলো ডাউনলোড দেয়, দিয়ে তারা নিজের কাজের ক্ষেত্রে। এই প্রিমিয়ামটা আপনি ডাউনলোড দিতে পারবেন না, আমি নর্মাল একটা ডাউনলোড দিতে, সব কেটে আমি একটা ডাউনলোড দেখাবো আপনাকে। দেখেন এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে চলে আসবে। এখানে দেখেন প্রিমিয়াম, আপনি যদি প্রিমিয়াম ফ্রিতে কাজ ডাউনলোড দিব, সো অবশ্যই এখানে একটা ফ্রিতে ডাউনলোডে চলে আসবো। এখানে দেখেন অটোমেটিক ফ্রিতে ডাউনলোড হয়ে যাচ্ছে, এই যে কার্সরটা দেখতে পাচ্ছেন, একদম সিম্পল ভাবে ফ্রিতে ডাউনলোড হয়ে যাচ্ছে, খুব ইজি। এখানে তেমন কোনো কিছু নাই, চাইলে আপনারা নিজেরাই ডাউনলোডগুলো করে ফেলতে পারবেন। যেমন আমি আরেকটা ডাউনলোড করে দেখাই, দেখেন এখানে আরেকটা অপশন করা আছে, এখানে ফরম্যাট সব কিছু রেডি করা আছে। এখানে দেখেন কি ফাইল দেওয়া আছে, পিএইচডি ফাইল, পিবিএস, যেহেতু মকআপ এগুলো, তো এগুলো পিএইচডি ফাইলটা বেশি ইউজ হয়, বা ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে এগুলো বেশি ইউজ হয়। তো আমি একটা ডিজাইন নিয়ে বেশিক্ষণ আগাচ্ছি না, জাস্ট এখানে যাওয়ার পর জাস্ট ফ্রি ডাউনলোড দিবেন, ডাউনলোড হয়ে যাবে এভাবে। তো এই সাইটটা গেল, এরপরে নেক্সট আসি। অল ফ্রি ডাউনলোড, এই সাইটটা আরেকটা সাইট যেটা হচ্ছে আপনার চাইলে এখান থেকেও ভালো পরিমাণ ডাউনলোড করতে পারবেন। এখানে এখানে চাইলে আপনারা আপলোডও দিতে পারবেন আপনাদের ডিজাইনগুলো। এখানে দেখেন প্রচুর পরিমাণ ডিজাইন অলমোস্ট এখানে আসতে, চাইলে আপনারা এগুলো ডিজাইন দেখে যেটা আপনার মনে হচ্ছে, আপনার এখানে যদি মনে করেন কি রিলেটেড যেন আমি লোগো ডিজাইন লিখে যদি সার্চ দিই, দেখেন আমি যদি লোগো ডিজাইন লিখে সার্চ দিই তাহলে দেখেন এখানে প্রচুর পরিমাণ লোগো আছে। চাইলে আপনারা এইগুলো লোগো আপনাদের মতো করে বিভিন্ন মার্কেট প্লেসে দেখেন, এখানে ভালো ভালো ডিজাইনের লোগোগুলো আছে, চাইলে সেখান থেকে আপনারা এই লোগোগুলো নিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন। এখানেও প্রচুর পরিমাণ লোগো আছে, আমার চেষ্টা করে কিছু বলার নাই। চাইলে আপনারা এই সাইটগুলো ভিজিট করবেন, জাস্ট এখানে এসে ডাউনলোড করবেন, চাপ দিবেন, ডাউনলোড হয়ে যাবে একটা করে। তো ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য ডিটেলস দেখাচ্ছি না, আমি আরেকটা সাইটটা দেখাই। সবগুলোর ডিসক্রিপশন আমার লিঙ্ক দিয়ে দিব, চাইলে আপনারা সেই লিঙ্কের মাধ্যমে ঢুকে এখানে চলে আসতে পারবেন। আরেকটা 365 পিএইচডি ফাইল, এইখানে যেটা হচ্ছে যারা অনেক সময় ওয়েবসাইট ডিজাইন করেন বা এছাড়াও যারা লোগো ডিজাইন করেন সবারই কাজে লাগবে। তো দেখেন এখানে প্রচুর পরিমাণ ডিজাইনের অলমোস্ট আছে, ব্যাকগ্রাউন্ড ডিজাইন, ব্যানার ডিজাইন,
তারপর বিজনেস কার্টুন ডিজাইন প্লাগ, তারপর হলো ইনফোগ্রাফি, এইগুলো দেখা যায় আপনারা এই যে টেকনোলজি, যাদের একটু নতুন যারা ডিজাইন শিখতেছেন, প্যাটার্ন গুলো কি মানে কিভাবে কাজ করে, বিজনেস কিভাবে বিজনেস ডিজাইন গুলো কি করে হয়, আপনি যেভাবে পড়েন ফুটবল ডিজাইনের ক্ষেত্রে কি ধরনের হয়, পোস্টার মক আপ করতে গেলে কি ধরনের ডিজাইন গুলো কাজগুলো করতে হয়, এই যে দেখেন ইপিএস ফাইল ব্যাড টেমপ্লেট গুলো কিভাবে আপনি নিয়ে কাজগুলো করবেন, অনেক সময় এই ধরনের ব্যাড টেমপ্লেট গুলো দরকার হয়, যেন আমি এখান থেকে এটা নামাচ্ছি, দেখেন এখানে দেখেন জাস্ট আমি সাইডে চলে আসলাম, দেখেন এই যে এই ব্যাড টেমপ্লেট গুলো হয়তো আমরা অনেক কাজে ইউজ করতে পারবো, চাইলে আমি সাপোজ যে কোনো একটা নাম আছে, দেখেন এই যে জাস্ট এখানে আসার পর জাস্ট একটু রিলোড দিয়ে নিতেছি, এই দেখেন এখানে জাস্ট ডাউনলোড অপশন চলে আসছে, একটু সময় নিচ্ছে, এই দেখেন ডাউনলোড ফর ফাইল, তো আপনারা এই দেখেন অলরেডি ডাউনলোড হচ্ছে, সো এইভাবে চাইলে আপনাদের ডাউনলোড গুলো ইজিলি আপনি করতে পারবেন, এখানে প্রচুর পরিমাণ ডিজাইন আছে, যে দেখেন এখানে অনেক অনেক ডিজাইন আছে, চাইলে আপনারা সেই ডিজাইন গুলো নিয়ে আপনারা ইজিলি কাজ করতে পারেন, অনেক অনেক বিভিন্ন মার্কেট যারা একটু বুদ্ধি খাটায় কাজ করবেন তারা এখান থেকে অনেক হেল্প পাবেন, যারা একটু ডিজাইনার সম্পর্কে ফটোশপ ইলাস্ট্রেটর আইডিয়া আছে তারা অবশ্যই এখানে হেল্প নেবেন। আরেকটা সাইট দেখাই যেটা হলো freebizbuzz.com, এটাও আপনার একটা ভালো সাইট, যে সাইটের মাধ্যমে আপনারা চাইলে দেখেন ওয়েবসাইটের ডিজাইনে যারা ওয়েবসাইট ডিজাইন খুব মানে কাজগুলো করেন বা ওয়েবসাইট টেমপ্লেট নিয়ে কাজগুলো করতে চান, তারা দেখেন এখানে অনেক অনেক প্রচুর পরিমাণে এখানে ওয়েবসাইট ডিজাইন গুলো আছে, যেমন এখানে দেখেন কিভাবে সার্চ গুলো দিবেন, সার্চের ব্রাউজার গুলোর সার্চ অপশন, এখানে আমি এটা একটা দেখাই, এখানে দেখেন চাইলে এই যে অনেকগুলো টেমপ্লেটের নিচের বারের বারকোডের ডিজাইন গুলো আছে, চাইলে আপনার এই বারকোডের ডিজাইন গুলো, যেমন আমি একটা ডাউনলোড দিচ্ছি এখানেও, দেখেন এখানে অলরেডি ডাউনলোড হচ্ছে, তো এই ফাইলটা ডাউনলোড বেশি সময় নিচ্ছে না, আমি এটাকে একটু ওপেন করেই দেখাই আপনার যদি সম্ভব হয়, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, চেষ্টা করবো আমি সবগুলো ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, চাইলে আপনার সেক্ষেত্রে সেখানে যে আপনার এখানে দেখতে পারবেন, আমি এটাকে আনগ্রুপ করবো এইভাবে, তো এখানে আসার পর এখানে ঢুকে আচ্ছা ফাইলটা চলে আসব, এটা যে ফাইল থাকবে সেই সেম ফাইলগুলো, ফ্লায়ার অনেকগুলো ডিজাইন আছে, আচ্ছা আমি এই ফাইলটা দেখাচ্ছি না, তাহলে অনেক সময় নিয়ে নেবে, জাস্ট কিছু না আপনার হোম থিম পেজ গুলো ইজিলি এখান থেকে বের করতে পারবেন, এভাবে ডাউনলোড করে নেবেন, যাদের যে ধরনের ওয়েবসাইট ডিজাইন তারা আবার বলার দরকার হবে তারা এমনিতে ভালোভাবে বুঝবেন যে এখানে কিভাবে ডাউনলোড গুলো করতে হয়, সো নেক্সট আরেকটা সাইটটা দেখাই যেটা হলো ব্রাজ, একটু ওপেন করে দেখাই brazil.com, এইখানে এই সাইটের মাধ্যমে যেটা হচ্ছে দেখেন অনেক ধরনের বিভিন্ন যে দেখেন এই ইমেজ গুলো যারা থ্রিডি ফটোশপের কাজগুলো করেন তাদের ফ্লায়ারের ডিজাইন গুলো অনেক সময় বিভিন্ন ধরনের মডেলের ডিজাইন গুলো এখানে দরকার হয়, সেক্ষেত্রে আপনার এখানে এই সাইডে এসে দেখেন এখানে গোল্ডেন থ্রিডি, তারপর আদার্স প্রচুর পরিমাণ প্যাটার্ন আছে, যে প্যাটার্ন গুলো নিয়ে আপনারা আপনাদের ফটোশপ ইলাস্ট্রেটরের মাধ্যমে কাজগুলো করতে পারেন, এবং এইখানে চাইলে আপনারা এখানে অনেকগুলো ডিজাইন আছে, চাইলে এগুলো দেখে নেবেন, প্রচুর প্রচুর পরিমাণ ডিজাইন আছে, আমি সবগুলো ডিজাইনের যাচ্ছি না, এখানে আরেকটা হলো ট্রেড আইকন, ফ্ল্যাট আইকনের যেটা মাধ্যমে যেটা হচ্ছে এইখানে এখানেও কিন্তু আপনার ট্রিপিকের মতো প্রচুর পরিমাণ আইকন অপশন আছে, যে আইকন অপশনগুলো নিয়ে আমরা বিভিন্ন কাজের ক্ষেত্রে ইউজ করতে পারি এবং অলমোস্ট করেও থাকি, যারা ভালো ডিজাইনের কাজ করেন তারা চাই অল্পর মধ্যে কি করে সময় সেভ করে একটা ভালো ডিজাইন ইউনিক ডিজাইন করে সেক্ষেত্রে ক্লায়েন্টকে সাবমিট করার জন্য, কারণ কারোই এত ডিটেলস সময় নাই যে কারো ধরে ধরে এক ঘন্টার পর ঘন্টা বসে বসে কাজ করার জন্য, এখানে প্রচুর পরিমাণ আইকন আছে, আপনি যে কোনো একটা আইকন যেটা মনে হচ্ছে আপনি এখানে সার্চ দিবেন যে কি ধরনের আইকন চাচ্ছেন, আপনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট দেখে নেবেন কি আইকন চাচ্ছে বা কি ধরনের কাজ চাচ্ছে, তো এখানে যে সার্চ দিয়ে জাস্ট আপনি এখানে কাজগুলো করে দিবেন, তো এইখানে এই একটা সাইট, আরেকটা সাইট হচ্ছে সরি এইখানে PNG ইমেজ এর মাধ্যমে যেটা হচ্ছে অনেকের ব্যাকগ্রাউন্ড যেটা মনে হচ্ছে দরকার হয় যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে আমি একটা ওপেন করে দেখাই,
দিতে আসি। আচ্ছা আমি এখানে আসলাম, এই যে দেখেন এখানে প্রচুর পরিমাণ ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ অলমোস্ট করাই আছে। যাদের ব্যাকগ্রাউন্ড ইমেজের দরকার হচ্ছে, যে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আমি কাজগুলো করব, পিএনজি নিয়ে এগুলো ব্যাকগ্রাউন্ড শুধু জাস্ট আমি ছবিটা নিব, তো সেক্ষেত্রে অনেক ইজি হবে যে আপনার জাস্ট ছবিগুলো নিলাম, যে বিভিন্ন ফটোশপ বা ইলাস্ট্রেটর মাধ্যমে বিভিন্ন মার্কেট প্লেসে জাস্ট ছবিগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। দেখেন এখানে ইয়ে দিয়ে প্রচুর পরিমাণ কাজগুলো এখানে আছে, যাদের ডিজাইনগুলো এখানে দেওয়া আছে, কারণ এখানে এই প্রচুর আপনি এগুলো দেখবেন, প্রচুর প্রচুর আমি কিছু বলার না, আপনারা নিজের সার্চ দিবেন। যেমন বেবি, এটা আমি কেটে ফেলতেছি, বেবি এই যে দেখেন বেবি একটু ওপেন হচ্ছে, নেটের নেটের স্পিড স্লো, এই জন্য একটু সময় নিচ্ছে। দেখেন বেবির প্রচুর পরিমাণ ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, যেগুলো আপনার পিএনজি অলমোস্ট করাই আছে, জাস্ট আপনারা এখান থেকে নিয়ে আপনারা আপনাদের মতো মার্কেট প্লেসে যেয়ে সেটাকে বিভিন্নভাবে ইউজ করবেন, এবং সেক্ষেত্রে কাজগুলো আপনি যারা ডিজাইনের কাজ করেন তাদের জন্য তো অবশ্যই এটা অনেক বেশি হেল্প করবে ইনশাল্লাহ। তো এইটা একটা হলো পিএনজি সাইডের জন্য। তো নেক্সট আরেকটা দেখাচ্ছি আপনাকে, কিস পিএনজি, এইটা যেটা হচ্ছে এইখানেও পিএনজির প্রচুর পরিমাণ ইমেজ আছে, চাইলে আপনারা এখানেও দেখতে পারেন। এখানে যেমন এই যে দেখেন সবগুলো কিন্তু আপনার কাজের জন্য অলমোস্ট রেডি করা আছে, চাইলে আপনি এখান থেকে নিয়ে আপনার নিজস্ব মার্কেট প্লেসে যে এটাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বা ডিজাইন গুলো নিয়ে মডিফাই করতে পারবেন। সেক্ষেত্রে হালকা একটু মডিফাই করে নিলেন, দেন আপনার ডিজাইনটা একটু ইউনিক ডিজাইন হয়ে যাবে। যদি একটু মডিফাই করতে হবে, হুবহু তো আর দিতে পারবেন না, সেক্ষেত্রে অবশ্যই একটু মডিফাই করে নেবেন আপনারা। নেক্সট আরেকটা যেটা হলো পিএনজি ট্রি, এটা হলো আরেকটা সাইট পিএনজি টি। পিএনজি ট্রি তেও প্রচুর পরিমাণ ডিজাইন আছে, চাইলে আপনারা এখান থেকে পিএইচডি পিএনজি প্রচুর পরিমাণ ডিজাইন গুলো এখানে চাইলে আপনারা ডাউনলোড করতেও পারবেন। এখানে করে এর সম্পর্কে আমার একটা ভিডিও অলরেডি বানানো আছে, চাইলে আপনারা সেই ভিডিও দেখে নেবেন। চাইলে এখান থেকে আপনারা ইনকামও করতে পারবেন এর মাধ্যমে, চাইলে আপনারা বিভিন্ন এই ডিজাইন গুলো আপলোড করতেও পারবেন। এখানে প্রচুর পরিমাণ যেহেতু ডাউনলোড হয়, সেহেতু আপনারা এখানে মাধ্যমে ডাউনলোডও করতে পারবেন, এবং চাইলে এখান থেকে আপনারা আর্নিংও করতে পারবেন। তো বন্ধুরা আজকের মতো এই কয়েকটা ডিজাইন আমি দেখালাম, চাইলে আপনারা এইগুলো সবগুলো সাইট ভিজিট করবেন আর ফ্রিতে ডাউনলোড করে নেবেন, অনেক যেগুলো আপনাদের কাজের পারপাস অনেক হেল্প হবে। আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই ডিসক্রিপশনে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।